চট্টগ্রাম বন্দরের বে প্রকল্প কুমিরা পর্যন্ত সম্প্রসারণ করতে সংসদীয় কমিটির প্রস্তাবনার ওপর কাজ শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ সরকারের অগ্রাধিকার পাওয়া প্রকল্পটি মাঠে গড়ানোর আগ মুহূর্তে এমন প্রস্তাবনায় ফের বাধাগ্রস্ত হবার আশঙ্কা করছে চট্টগ্রাম চেম্বার আর নতুন পরিকল্পনা গ্রহণের আগে পুরনো পরিকল্পনার দৃশ্যমান কাজ দেখতে চায় বিজিএমইএ তবে বন্দর কর্তৃপক্ষের দাবি সবকিছু কিছু মাথায় নিয়েই প্রকল্পের কাজ এগিয়ে নেবেন তারা সোহা কুমার বিশ্বাসের প্রতিবেদন দু সালে চট্টগ্রাম বন্দর থেকে কয়েক কিলোমিটার দূরে কাট্টলি এলাকার সাগর পাড়ের পরিত্যক্ত জমিকে ঘিরে বে টার্মিনাল নামের নতুন বন্দর তৈরির স্বপ্ন দেখায় সরকার প্রকল্পের ড্রয়িং ডিজাইন না হলেও জমি অধিগ্রহণের পর মাটি ভরাটের কাজ শুরু হলে সেই স্বপ্ন আরও স্পষ্ট হয় এই পর্যায়ে এসে কাট্টলি থেকে কুমিরা পর্যন্ত প্রকল্প সম্প্রসারণের প্রস্তাব করেছে নৌ পরিবহন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি তাদের মতামতকে প্রাধান্য দিয়েই নতুন করে কাজ শুরুর কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ সংসদীয় কমিটির মাননীয় সভাপতি এবং সদস্য মহোদয় কিছুদিন আগে যে বন্দর সফর করলেন ওনারা সরজমিনে সেটা দেখেছেন এবং এটার পরিধি পর্যায়ক্রমে আরও বাড়ানোর কথা ওনারা বলেছেন যাই করা হয় সব এজেন্সিদের সাথে সমন্বয় করেই করা হবে যাতে কারো কোনো সমস্যা না হয় আর নতুন প্রস্তাবনায় মূল প্রকল্প বাধাগ্রস্ত হবার আশঙ্কার কথা জানিয়ে বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে চট্টগ্রাম চেম্বার আমরা যেটা মনে করি এই প্রকল্পের ব্যাপারে অনেক মতামত থাকবে সব মতামতগুলিকে এক জায়গায় নিয়ে দ্রুত কিভাবে এই প্রকল্প বাস্তবায়ন করা যায় সেদিকে নজর দিতে হবে বিজিএমইএ বলছে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে বে টার্মিনালের বিকল্প নেই এই বাস্তবতায় সম্প্রসারণের চেয়ে কাজ শুরু করাতেই মনোযোগী হওয়া উচিত আপাতত সীমিত আকারে বে টার্মিনাল যতটুক নিয়ে স্টার্ট করলে তাড়াতাড়ি মানে ইমপ্লিমেন্ট করা সম্ভব কার্যকর করা সম্ভব ততটুকুর উপরে কাজটা শুরু করে দেওয়া দরকার কাটটলি থেকে কুমিরার মাঝে ফজদারহাট থেকে কুমিরা পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকা জাহাজ ভাঙা শিল্পের জন্য নির্ধারিত এছাড়া ওই এলাকায় রয়েছে বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল তাই এই এলাকায় বে টার্মিনাল প্রকল্প সম্প্রসারণ প্রস্তাবনা বাস্তবায়ন কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা সোহাগ কুমার বিশ্বাস এসএ টিভি চট্টগ্রাম